Ne ister? চালান এই শহরে প্রবেশ করার আগে আর কারো চালান এই শহরে ঢুকতে পারবে না, আর যদি ঢোকেও সেই চালান আমার গোডাউনে যাবে। সেই ব্যবস্থা আমি করে এসেছি বস। মানে মিশার বিশ্বস্ত লোক কালিয়াকে হাত করে সেই চালান আমরা নিয়ে এসেছি। কালিয়া, আসলাম ভাই। কালিয়া, আমি তোমার প্রতি খুব খুশি হয়েছি, তোমার জীবন আমি বদলে দেবো। এই জন্যই আমি এ কাজ করেছি আসলাম ভাই। হ্যাঁ মনির। জি বস। ওর মজুরি দিয়ে দাও। আর হ্যাঁ, এই টাকা নিয়ে কাল সকালের মধ্যে দেশ ছেড়ে চলে যাবে। ওকে আসলাম ভাই। ধন্যবাদ। বস, কালিয়া অস্ত্রের চালান গোডাউনে না এনে অন্য পার্টির কাছে বিক্রি করে দিয়েছে। তোরা কি করছিলি? বস, আমরা চেষ্টা করেছি কিন্তু পারিনি। কালিয়া কোথায়? শুনেছি বোনে কাল বিদেশ চলে যাবে। কসম আমার অস্তিত্বের, আজই কালিয়ার জীবনের শেষ। এত টাকা তুমি কোথায় পেলে? আমি তো কিছুই বুঝতে পারছি না। ও, তোমার বুঝে কাজ নেই। সদাগর ভাই, পুরো চালানটা আমি মেরে দিয়েছি, এবার তোমাকে নিয়ে বিদেশে গিয়ে সুখের সংসার সাজাবো। এসো ডার্লিং। কালিয়া, আমার এত টাকার অস্ত্রের চালান তুই শেষ পর্যন্ত হজম করতে পারলি? আমার থেকে আপনি হলে কি করতেন? এতগুলো টাকা হাতে পায়ে ছেড়ে দিতেন। আমিও একই কাজ করতাম কিন্তু ধরা পড়তাম না। তুই ধরা পড়ছস, তাই তোর সাজা হইব। আমার মাফ করে দেন, আমি তোর সব টাকা ফেরত দিয়ে দেব। মাফ? তোর মাফ করে দিতাম, কিন্তু তুই আমার খুব কাছের লোক। কাছের লোক শত্রু হইলে জানে নিরাপত্তা থাকে না। সরি, তাই তোর মাফ করতে পার। Thank you.
কত ঘুমাবে দিনের বেলা স্বপ্ন ঘটনা কি আর একটু হলে তা আমাকেই বলে দাদু বুঝতে পেরেছি ফিটিংকে সারাতে সময় লাগবে এদিকে কলেজে সময় হয়ে গেল সে খেয়াল আছে কয়টা বাজে জানিস এইটা দেখ ও মাই গড আরে কলেজে তো দেরি হয়ে গেল কিরে আবু কিরে কাঁদছিস কেন তুই কাল রাইতে কলি গোবাজ গেছিলাম ঘুমের মধ্যে কলি রে মনে করে ওর দাদি রে জোড়া ধরতালাম এখন কলির বদলে কলির দাদি আমার পছন্দ করতে শুরু করছে আচ্ছা আচ্ছা আর কলি আমার পাত্র দেয় না কিন্তু দোষ আমি কলির ধরে বাঁচুম না আরে আরে সাধনা করলে আল্লাহকেও পাওয়া যায় আরে তো সামান্য কলি ফুটেনি না ফুটছে বুঝলি কেমনে আরে আমি তো ফুটেছি উঁচু তো কলি যাচ্ছে হয়তো আচ্ছা এই সুযোগে ভালো করে বোঝা যাব যাব মানে আরে যা ভালো করে বোঝা এটা তো সুযোগ এই বড় সাথে রেস্তোরাঁ যা বোঝা ওকে কলি 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 আমার সাথে কথা না কয়ে কই যাও দেখো তোমার জন্য কান্দা চোখ দুটো ভুলাই ফেলাইছি তোমার কোনো কথাই শুনতে চাই না বিশ্বাস করো কলি আমার কোনো দোষ নাই তোমার দাদির পিছন থেকে দেখতে একের তোমার মতো লাগতেছিল আমি তোমাকে কিন্তু ভুল করেছি মেয়ে মানুষ দেখলে মুখ দিয়ে লালা পড়ে না আমি তোমার মুখ দেখতে চাই না কথা শোনো এই বাবু চলো এই যে আমার দোস্ত মরছি আমার পাশে এত শক্ত কারে লয়ে জানি চাকরি ভিতরে হান্দায় গেছে গা মরছি গো তোরা বললে খবর আছে হ্যাঁ আমি অন কি করছি নিজের জানবো চাই হ্যাঁ ঠিক আছে I'm sorry. Shut up. আমি আপনার কোনো কথা শুনতে চাই না আমি বুঝতে পারছি আপনি ইচ্ছে করে আমার সাথে না মানে দেখুন আমি ঠিক ইচ্ছে করছি চুপ একদম চুপ আজকালকার ছেলেদের স্বভাবটাই এমন সুন্দরী দেখলে ইচ্ছে করে গায়ে পড়তে চাই ও তো আমাদের কাজও বাবা একই কাজও তোর এই অবস্থা হলো কি করে আজ কলেজে কাদামাকার উৎসব ছিল নাকি না বাবা একটা লাফাঙ্গা আমার এই অবস্থা করেছে ওকে যদি আমি নিজের হাতে শিক্ষা না দিয়েছি তাহলে আমার নাম কাজল নয় শিক্ষা বলবিস এবার বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নে মমতা আমার দেরি হয়ে যাচ্ছে এখনই সদাগর ভাইয়ের কাছে যেতে হবে আমি আসছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ ম্যানেজার স্যার তোর সততার আদর্শ আমার মুগ্ধ করছে আমার ফার্মের সবচাইতে সৎ মানুষ তুই এইটা আমি খুব ভালো করেই জানি মগার কনস্ট্রাকশন ফার্মের কামটা গাবলা হইল কেমনে ম্যানেজার না মানে ডুবিখা কোম্পানি গোপনে আমাদের টেন্ডারের জেনে ফেলেছে ওরা আমাদের চেয়ে কমরেডের টেন্ডার ফর্ম জমা দিয়েছে এখন আমাদের টেন্ডার সব জমা দিতে হলে রেট একটু কমাতে হবে আপনি বললে না মিশা সদাগর একবার যেটা লাহে ওইটা আইন
নেতার টেন্ডার বাক্সে জমা পড়বে না, তুই যা টেন্ডার জমা দিয়ে আয়। নেতার দায়িত্ব আমার। কি মানে? যা। তোর সদাগরকে বলিস পঞ্চাশ কোটি টাকা টেন্ডার, তার সারা জীবনের স্বপ্নই থেকে যাবে। টেন্ডার যদি ঢাকার বুকে কেউ পায় তাহলে পাবে নেতা দবির। ওয়েলকাম ডার্লিং, ওয়েলকাম। তোমার কাজে আমি খুব খুশি হয়েছি। তুমি যতদিন আমার পাশে থাকবে কোনো কাজই আমার হাত ছাড়া হবে না। শুধু নিশা সদাগর কেন, কাউকে আমি পরোয়া করি না। আরে ডালিং, নিশা সদাগরকে এত সহজ ভাবা আমাদের উচিত হবে না। উচিত আর উচিত আমি বুঝি না। টেন্ডার আমি জমা দিয়েছি, কাজ আমার হবেই। বন্যা, তুমি একটু সাবধানে থাকবে ডার্লিং। এই ধরো তোমার জন্য। আসি, বাই বাই। যাই, খুশির খবরটা আমার বোনকে দিয়ে আসি। আমি যে নিজেকে বেঁধে রাখতে পারছি না, কখন তোমাকে আপন করে পাবো বলো? আমি বুড়ো শুনে রাখো, পৃথিবীর যেখানেই থাকো না কেন আমি তোমাকে খুঁজে বের করবই, তোমাকে আমি আপন করে নেবই। আই লাভ ইউ রাজু। চাঁদনি ভাইয়া, তুমি? হ্যাঁ চাঁদনি, খুশির খবর আছে। বলো ভাইয়া, জলদি বলো। আরে পঞ্চাশ কোটি টাকার কন্ট্রাক্টের কাজ এখন আমার হাতে। হ্যাঁ চাঁদনি, এই কাজটা শেষ করে আমি তোর বিয়ে দিয়ে দেব। বিয়ের কথা থাক ভাইয়া, আগে তোমার কাজটা হোক, তারপর আমাকে নিয়ে ভেব। ভাবনা তো আমাকে ভাবতে হবে, দুনিয়াতে আমি আর এক মামা ছাড়া তোর আর কে আছে বল? ভাইয়া, নেতা দবিরের লেডি মাস্তান সওদাগরের লোকের হাত থেকে ফাইলিয়া গেছে। শুনলে ঢাকা শহরের মানুষ আমার নামে খুশু ফালাইব। কি ফালাইব না? কিন্তু আমি ফালাইতে দিব না কসম আমার অস্তিত্বের। দবির, তর আর তর লেডি মাস্তানের হিসাব আমি নিতে করুন। ঠিক আছে ঠিক আছে, ওকে। তাছাড়া আজকালকার মেয়েদের স্বভাবটাই এমন, স্মার্ট হ্যান্ডসাম ছেলে দেখলেই ইচ্ছে করে গায়ে পড়তে চায়। কিন্তু ম্যাডাম, যেভাবে আপনার ঠোঁট আমার মুখে এঁকে দিয়েছেন এতে আমার না কোনো কলঙ্ক হয়ে যায়। ইয়ে মানে আরে এতদিন ওর জন্য নিয়মিত কলেজ আসতাম, একদিনও ফাঁকি দেইনি, কোনোদিন একটা ধাক্কা খেতে পারিনি। আর তুই কি না? আসলা তোর গালে চুমো খাবো। আর কি এখানে কি হচ্ছে? গুড মর্নিং স্যার। চুপ, কলেজে এসে এই নলেজ পাচ্ছ তোমরা? আচ্ছা দেবো তো। গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার, গুড মর্নিং স্যার। এইভাবে সুন্দর করে বলতে? সুন্দর করেই তো বলছি স্যার, আপনার ব্যাটারি সবসময় ডাউন থাকে তো। শাট আপ। নতুন ব্যাটারি কিনে ফুল চার্জ দিয়েছি, আর তুমি বলছো ব্যাটারি খারাপ? তোমার সাথে এই ব্যাটারি নেই। যাক, তোমরা তো ফাইনালের ছাত্র। ইয়েস স্যার। তাহলে ফার্স্ট ইয়ারের বারান্দায় কি করছো? আমরা লাস্ট ইয়ারের ছাত্র, যদি ফার্স্ট ইয়ারের ছাত্র ছাত্রীকে কিছু না শেখাই তাহলে শিখবো কোথা থেকে? হ্যাঁ
ওরা তো কথা বলছে ঠিকই, কিন্তু আমি শুনতে পাচ্ছি না। ঠিকই তো বলেছে, ব্যাটারি আসলে ডাউন। না না, সব ঠিক আছে, তোমরা যা বলেছ আমি সব শুনতে পাচ্ছি, সব বুঝতে পাচ্ছি। আসলে ব্যাটারিটা হলো, না না না, আসলে ব্যাপারটা হলো তোমাদেরকে আমার কানটাই নষ্ট করে দিল, আমার সাথে মজা করতে আসো, ননসেন্স। আমার জোর জোর হাসে। আচ্ছা, আসলে ব্যাটারিটা খারাপ নাকি? সুমন, সাগরকে দেখেছিস? কই না তো, মনে হয় এখনো আসেনি। আবু ভাইকে দেখেছিস? হ্যাঁ দেখেছি। কোথায়? কোথায় আবার? আবু ভাই তো একটাই দাঙ্গা, কলি আর কলি, ও ওখানে গেছে। আমের জীবনে দেখবে এইটা শুদ্ধ দিয়ে গেলাম ফেলছি আমরা খাই। ওই গোলামের পুত গোলাম, তোরটা তুই যা যা। করতে লাগবো না, প্রিন্সিপাল দায়িত্ব দে। আলাইকুম। বহো প্রিন্সিপাল, বহো। প্রিন্সিপাল জানটা বালা, তোমার কান্তার খবর কি? জি ভালো। কলেজের লেখাপড়া ঠিক মতো হচ্ছে তো? জি। নাকি আমার টাহা পয়সা বেবাকি জলে যাইতেছে? প্রিন্সিপাল সাহেব, আমি গণ্ড মূর্খ মানুষ, লেখাপড়া জানি না। তা লেখাপড়ার মূল্য কত এইটা কিন্তু আমি বুঝি, আর ওই জন্যই তো আমি কলেজে ডোনেশন দেই। স্যার, শব্দটা ডোনেশন না, ডোনেশন। আরে ওই লইয়া কি কথা লাউ, দাকো দুতা, কামের কথা কও। আপনাদের মতো ভালো লোক এখনো আছে বলেই এখনো অনেক শিক্ষা প্রতিষ্ঠান টিকে আছে। সদগর ভাই, না না সরি, আজ এক তারিখ। হ, মনে আছে, আমার সব মনে থাকে, রেডিও আছে, জীবন। বস, ঠোঙ্গাটা নিয়ে আয়। প্রিন্সিপাল, কলেজের পোলা বাইন আবার নেশা টেশা করে না তো? আমার আবার একটা সুনাম আছে না, ওইটা যাতে নষ্ট না হয় ভাই। আমি আমার জীবন দিয়ে হলেও কলেজের পবিত্রতা রক্ষা করার চেষ্টা করব। এই যে বস, দে
প্রিন্সিপাল সাহেব, পুরো 10 লাখ টাকাই আছে। ঠিক আছে, আমি তাহলে এখন আসি। ঠিক আছে বস, এ মাসে এত টাকা দিলেন? তুই বুঝবি না, সকালে আমি টাকা দিই কলেজে, রাত্রে আমার নলেজ দিয়ে টাকাগুলো নিয়ে নেই। টাকার জন্য হিরোইন দেয় নাই, হিরোইন দেয় নাই। এই কলেজে হিরোইন বিক্রি হয়? কারা কারাই কলেজে হিরোইন বিক্রি করে? কেন তুই জানিস না? নিশা সদাবার রোবাই দিলা দিলা। কি হয়েছে ওর? তারও গুরুতর অসুস্থ, ওকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে। আচ্ছা আচ্ছা, আমি ব্যবস্থা করছি। কেমন দেখলেন ডাক্তার সাহেব? ভালো, তবে বেশ কিছুদিন ওকে এখানে থাকতে হবে। স্যার ও ডোন্ট ওয়ারি, সব ঠিক হয়ে যাবে। ইমন, জলদি মালবা না, আজকে ডেলিভারি দিতে হইব। দিদা, এখনো সময় আছে, কলেজ থেকে এই সব অবৈধ রস বন্ধ কর, নাইলে শালাকে নাইলে ওটা নাইলে কি করবি? কি করবি? কলেজে সবাই মিলে আমরা তোদের বিরুদ্ধে প্রতিবাদ করব, তোদের এই কলেজ থেকে উৎখাত করব। এই উৎখাত করবি শালা? আজকাল তোরে আমি এই দুনিয়া থেকে উৎখাত করব। শালা পিটা, ওর আমার মাইরে কি করছে? আজ চোখে দেখাবো বুঝলি, ওর সাথে আমারই তেমন। এক পা আগে বাড়ালে ফাইনাল করে দেবো। তুই জানিস না আমার নাম তিলা, নিশা সদাগরের ভাই। আমাকে অ্যারেস্ট করার পরিণাম কত ভয়ঙ্কর তা তুই ঠিকই টের পাবি। আসেন স্যার, ওই যে ক্রিমিনাল দিলা, দেখেন। ইউ স্কাউন্ডাল, আমি তোমাকে এই কলেজ থেকে এই মুহূর্তে বহিষ্কার করলাম। ইন্সপেক্টর সাহেব, আপনি ওকে নিয়ে যান। আজ আপনি আমার জীবন বাঁচিয়ে আমাকে জমি করে ফেললেন। দিন শোধ করে দিলেই হয়। কিভাবে? সময়টা বলে দেবে। আমি সেই অপেক্ষায় রইলাম। এক্সকিউজ মি, আমি সাগর। আমি কাজল। ইন্সপেক্টর নতুন আইস, নাইলে আমার চিনো না। এই রবিল্লা জি বস, তুই না কইসাস
পুরা থানাটাই কিনা ফেলাইছে স্টাইলে। এই সারাটা আমার বাইরে আনো সারা নাই কেন? এই তোর কি মরণের ভয় নাই অফিসার? বালায় বালায় আমার বাইরে আমার সামনে নিয়ে আয়। হরে হরে একটু আদর করুন। সরি, ওকে এভাবে আনার কোনো নিয়ম নেই। এটা থানা, আর এখানে কেউ উচ্চ স্বরে কথা বলে না। আর কথা বললে কি করবি? গুল করবি? গুল করবি? ছাড়বি না, কারণ অনুমতি ছাড়া তোর পিস্তল থেকে একটা গুলিও বের হইব না। আর আমার পিস্তল থেকে গুলি করতে কারো অনুমতি লাগে না। আমি শেষবারের মতো কইতেছি অফিসার, আমার বাইরে আমার সামনে নিয়ে আয়। আপনি ঘটনা কিটা? ওই সেলের ভিতরে যারে ঢুকাইছে ওইটা আমার ভাই। কিটা দিলানি? হ্যাঁ ভাই, তাইনের ভুল হইয়া গেছে, তিন দিয়ে ভরে না। তাই যারা একটু বাইরে দিলাম কিনা, এখনই যারা দিতে আছি। আপনি কিছু মনে করেন না, তাইনের মা ফুরিয়া দেন। সেন্ট্রি স্যার দিলারে সারিয়ে দাও। স্যার দিলা অপরাধী? বেশি মাতিও না, সদগর ভাইয়ের বরফের রুলার তো দেখো নাই, জগামত দিলে ঠের ভাইবা। ছোট মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, কোনো চিন্তা করবি না ভাইজান। তরে যারা থানায় আনছে ওগো ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই তো? সমস্যা ছিল কিন্তু সমস্যার সমাধান করে ফেলেছি। বাড়িয়ালি বলেছিল বিবাহিত না হলে বাড়ি ভাড়া দেবে না। তারপর তারপর আবার কি, স্টুডিও থেকে ছবি জোগাড় করে তোর বউ বানিয়ে ফেললাম। এই দেখ, একে তো ঠিক চিনলাম না। তোর চিনার দরকার নেই, সেই একটা ছবি ফ্ল্যাটে ঝুলে দিয়েছি। যতদিন কোয়াটা না পাচ্ছিস ততদিন একটা বাড়ির প্রয়োজন। তোর সেই সমস্যার সমাধান করে দিয়েছি, আর তোর জিনিসপত্র টাকা হয়ে গেছে, এই নে ফ্ল্যাটের চাবি। ওকে থ্যাংক ইউ। মেয়ে মানুষের জুতো বোধহয় বাড়িয়ালি। বাহ খুব সুন্দর তো। শাড়ি কার? ও আচ্ছা বোধহয় বাড়িয়ালি। এভাবে তো বাড়িয়ালি রাখতে পারে না। আমার বাড়িতে মেয়ে মানুষ কে? এত দেরি করলে কেন? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। তুমি আসবে, আমরা দুজন নতুন করে এই বাড়িতে আমাদের পাশুর সাজাব। কি হলো, কাছে এসো। আপনি এখানে কি চান? বাড়ি, আমি তোমার বিবাহিত স্ত্রী, আর স্ত্রী তার স্বামীর কাছে কি চায় তুমি কি তা জানো না? অসম্ভব, আমি কোনো বিয়ে শুধু করিনি, আমি আপনাকে চিনি না। কি বলছো তুমি? তাহলে ওই ছবি এলো কোত্থেকে? ও বুঝেছি, ছবিটি আমার বন্ধু বানিয়ে দিয়েছে বলেন তার সুযোগ নিয়ে তুই আমার জীবনে ঢুকতে চাস? অসম্ভব, তা কোনোদিন হতে পারে না। কি হচ্ছে এখানে? আপনি তোমরা স্বামী স্ত্রী মিলে কি করছো? না মানে কিছু না। দেখুন না খালাম্মা, আমাদের বিয়ে হয়েছে ছয় মাস আগে, কিন্তু উনি আমাকে পছন্দই করে না। তাই ছয় মাসের মধ্যে আমাদের এখনো বাসুরি হয়নি। আমি জোর করে এই বাসে এসেছি বলে আমার সাথে এই শয়তানটা রাগারাগি করছে। কিন্তু মানে খালাম্মা, আপনি আমার মায়ের মতো, এখন আপনি বলুন আমি কি করব। তোমাকে কিছু করতে হবে না মা, যা করার আমি করব। আমি ফুল দিয়ে তোমাদের বেডরুম সাজিয়ে দিচ্ছি, আজকে তোমার বাসরাত আমার বাড়িতেই হবে। কিন্তু মানে তুমি বাবা পুলিশ অফিসার হতে পারো, তাই বলে সংসার কি করতে হবে না? হ্যাঁ, নিজের বউকে এইভাবে কি দূরে সরিয়ে রাখে? এসো মা, তুমি আমার সাথে এসো, আজকে রাত তোমার জীবনে সেরা রাত হবার আয়োজন করতে হবে। এসো তুমি সহ। আমি? হ্যাঁ এসো কাছে। আমাকে দেখেছেন?
কি ব্যাপার প্রিন্সিপাল? চারবার ফোন করার পর দুই ঘন্টা পরে আইলা, কি করে আসবো? কেমনে আসবো মানে? তুমি জানো কি আসতে বলেছে? আমি আমি নিশা সওদাগর আসতে বলেছি। কেন দেরি হইল? যখন আপনি ফোন করেছিলেন তখন আমি ক্লাস নিচ্ছিলাম, তাছাড়া কলেজের একটা ডিসিপ্লিন আছে। আরে রাখ তো ডিসিপ্লিন, আমি আমি ওসব শুনতে চাই না। স্যার প্লিজ প্লিজ স্যার। আরে কি স্যার স্যার করতা স্যার? দিলা 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 আমার কুড়ি দশ ভাই, তুই কলেজে সব করবো, দরকার পড়লে প্রতিদিন দশটা মেয়ের রেপ করবো, ওর জন্য সমস্ত কিছু চাই বুঝলি? না স্যার, অবৈধ কাজ করলে সাজা পেতেই হবে। আর তাই তোর সাজা দিতে নিয়ে আসতেই, কাল কলেজ খোলার সাথে সাথে তুই আমার বাইরে ভর্তি করবি। আর ওই পোলার কি জানি নাম সারাটা তো ভুলে গেলাম। হ্যাঁ সাগর, পরে রাস টিকিট দিয়ে দিবি, মনে থাকবো? অসম্ভব অসম্ভব তাই তো অসম্ভব করতে হইব। নাই নাই বুড়া বয়সে রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হইব, কি করবি ভাই দাদা? কিন্তু সাগর ভালো ছেলে, কোন অপরাধে আমি তাকে টিসি দেব? আমার লক্ষ্মী বাইকারে যে পিটাইলো সেটা কোনো অপরাধ না। যদি কাল সকাল এগারোটার মধ্যে যদি সাগর রাস টিকিট না পায়, কথম আমার অস্তিত্বের তাহলে কিন্তু তরে আমি রাস টিকিট দিয়ে দিব, বুঝতে পারতা? মুড়ি খাবা? হ্যালো হ্যালো হ্যালো, পার্সোনাল কথা এক্ষুনি সামনাসামনি। এক্ষুনি না না, রাত অনেক হয়েছে, ফোনে বলো না প্লিজ। অল্প কথা, জাস্ট দু মিনিট। সাগর প্লিজ ফোনে বলো না প্লিজ। ঠিক আছে শোনো, কি শুনেছ? না এই জন্য বলেছিলাম বাসায় এসে বলি। আমি সত্যি শুনতে পাইনি, আবার বলো না প্লিজ। আগে সামনে আসি তারপর। আরেকবার বলো না প্লিজ। তাহলে শোনো, তুমি যা বলেছ তাই শুনেছি। আমাকে বলো কি শুনেছ। তাহলে শোনো, শুনেছ? শুনিনি। আমি তোমার মতো বারবার বলবো না, আর একবার বলবো। বলো। তাহলে শোনো। হ্যাঁ শুনেছি। সাগর তুমি এত রাতে বাবা? এত রাতে ওনাদের ডিস্টার্ব করে কোনো লাভ নেই, আগে আমরা সিদ্ধান্ত নেই। সাগর না বাবা। বাবা কি করব, বাবাকে ডাকবো? ঠিক আছে বাবা। আরে কি বলবে বলো। তুমি আমার নাতি নাতনির দাদি হবে কি? কথা বলছো না যে? এই কি হলো, কথা বলছো না যে? তুমি আমার নাতি নাতনির দাদি হবে না? সত্যি? সাগর তোর অক্ষণ প্রিন্সিপাল স্যার ডাকছে আমাকে। হ্যাঁ তোর অক্ষণ দেখা করতে পেয়েছে। ঠিক আছে তোরা যা আমি আসছি। শোন আমরা ক্যান্টিনে আছি, যা। সালামু আলাইকুম স্যার। ও ওয়ালাইকুম আসসালাম স্যার। আমাকে ডেকেছেন?
হ্যাঁ সাগর, আগামীকাল সকালে তুমি কলেজ থেকে টিসি নিয়ে নেবে। টিসি নেব? কিন্তু কেন স্যার? প্রশ্ন করো না সাগর, উত্তর দেওয়ার ক্ষমতা আমার নেই। কিন্তু স্যার, কলেজ বন্ধ হলে আপনি একটা কারণ দেখিয়ে তারপর ছুটি দেন, আর আমাকে টিসি দেবেন তার কোনো কারণ থাকবে না। তুমি আমার সবচেয়ে ব্রিলিয়েন্ট ছাত্রদের মধ্যে একজন সাগর। আগেকার দিনে রেওয়াজ ছিল গুরু শিষ্যের কাছে যা চাইতেন শিষ্য তাই দিত। ভেবে নাও, আমি তোমার কাছে আজ গুরু দক্ষিণে চাইছি। একলভ্যের কাছে অর্জুন গুরু দক্ষিণে চেয়েছিলেন তার আঙুল, আর আপনি আপনি আজ আমার জীবনটাই চাইছেন স্যার। ঠিক আছে, আপনি যা চাইবেন তাই হবে স্যার। আমি কাল সকালে টিসি নিয়ে কলেজ থেকে চলে যাব স্যার, আমাকে দোয়া করবেন। আমাকে তুই ক্ষমা করিস, বাবা ক্ষমা করিস। গড ব্লেস ইউ। হ্যালো, প্রিন্সিপাল বলছি। মানে সাগরের টিসি আমি ইস্যু করব না? কে আপনি? হ্যাঁ, কে? আসলাম শিকদার? আপনি চাইলেই আমার চাকরি খেতে পারবেন না সদাগর সাহেব, সাগরের মতো জুয়েল ছেলেকে কলেজ থেকে টিসি আমি দেব না। তাহলে বছরের পর বছর ধরে কলেজের ফান্ডে যে টাকা আমি দিতেই, ওই টাকাটা ফিরাই দে, ফিরাই দে। আর আমার ভাই যদি কলেজে পড়তে না পারে তাহলে এত টাকা ফালায় রাখুন কেন? তোর যত টাকা প্রয়োজন তার চেক বইয়ের যে কোনো পাতায় লিখে নে সদাগর, ব্যাংকে ক্যাশ হয়ে যাবে। এই তুই কে রা? টাকার গরম আমার দেখানোর সাহস তোর হলো কই? ঠিকা নাম কি? আমার নাম আসলাম। আসলাম সালাম তো কতই আছে। কোন আসলাম তুই? তোর বাপ কয়জন সদাগর? একজন। এই শহরে আসলাম ভাইও একজনই। আসলাম ভাই? সরি আসলাম ভাই, আমি বুঝতেই পারি নাই। আরে দাঁড়ায় আসেন কেন আসলাম ভাই, বসেন। না বসেন, বসেন, বসবো না। চেক নিয়ে বিদায় হয় সদাগর। টাকা পয়সা হাতের ময়লা, টাকা পয়সার প্রয়োজন নাই, আপনি কইছেন তাতেই যথেষ্ট। কিন্তু হারামজাদা সাগরের জন্য আপনি এত দরদ কেন ভাই? যাকে তুই হারামজাদা বলছিস সেই সাগর আমার সন্তান, আমার ছোট ছেলে। তাই নাকি? হ্যাঁ, আমার ছেলে, এই কলেজে ছিল, এই কলেজেই পড়বে। নাও গেট আউট। আরে আগে জানলে আপনার ছেলের দিকে আমি তাকাইতামই না, কিন্তু কি করুন কন, নিজের ভাইয়ের গায়ে হাত দিলে কার মাথা ঠিক থাকে। আচ্ছা আসি আসলাম ভাইয়া, কিছু মনে করবেন না, প্রিন্সিপাল সাহেব বেয়াদবি হলে মাফ করে দিন, কোন রকম সমস্যা হলে আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম। সালাম আসলাম ভাই, একটা কথা জানতে বড় ইচ্ছে করছে, এতদিন সাগর কেন আপনার কথা বলেনি? আমার পেশা, আমার ব্যবসা, আমার আন্ডারওয়ার্ল্ডের কানেকশন কোনোটাই সাগরের পছন্দ নয়। ও ওর মায়ের মতোই হয়েছে, আর তাই আমার বাড়িতে না থেকে ওর দাদুর সাথে আলাদা বাড়িতে থাকে। আই সি। ও হ্যাঁ, সাগরকে এসবের কিছুই জানাতে হবে না। ওকে স্যার, থ্যাংক ইউ, প্লিজ। ও থ্যাংক ইউ। হ্যাঁ
রাম, তোর চেহারা দেখা বড় খাস ছিল রে। বছরের পর বছর ধরে তুই আমার লোক শত্রুতা করছাস, আমার আমার অনেক ক্ষতি করছাস, আর আই চান দিতে পারি দিয়া আমার অপমান করলি আসলাম। সারা জীবন পর্দার আড়ালে থেকে ব্যবসা করছে, এত বছর পর পর্দার সামনে আইতস, তাও আবার পোলার টানে। কিন্তু এইবার যখন পর্দার সামনে আইতস, তখন আর যেটা ফেরত দাবি না, আই জাসলামের বাড়িতে ফেরত দেব তার লাশ। বস, গাড়ি এখন আমাদের মাঝামাঝি, আসতে দে। বস, গাড়ি আপনার সামনে আইতেছে। অসম্ভব, আমার জীবন গেল, আমি তোকে আর এই মদটি স্পর্শ করতে দেবো না। চাঁদনি, তুই জানিস না ওটা ছাড়া আমি বাঁচব না। মিথ্যে কথা, তুই ইচ্ছে করলে সবচেয়ে ভালো মানুষ হয়ে যেতে পারিস, মানুষের মতো মানুষে বাঁচতে পারিস। না, পারি না, আমি ইচ্ছে করলে করতে পারি না। কেন কেন পারিস না? কেন তুই এই সন্ত্রাসের পর বেছে নিলি রাজা? আমি জানি না, আমি শুধু জানি বাবার জন্য আমি আমার জীবন পর্যন্ত দিতে পারি। কিন্তু তাই বলে কি তোর নিজের জীবনের কথা একবারও ভাববি না? কি করে ভাববো,
বাবার ব্যবসা, বাবার আদর্শ আমার জীবনকে এমন ভাবে আটকে রেখেছে যে সেখান থেকে বের হওয়ার কোনো পথই খোলা নেই। তাহলে আমার কি হবে ভেবে দেখ। আমি যে দুঃখী। না না চাঁদনি, না এমন বলতে করিস না। আমার এই অনিশ্চিত জীবনের সাথে আমি আমি তোকে জড়াতে চাই না। কিন্তু আমি চাই, আমি সারা জীবন তোর পাশে থাকতে চাই রাজা। খবরদার রাজা, পালাবার চেষ্টা করবে না, তাহলে তোমার মাথার খুলি উড়ে যাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। হ্যাঁ ইন্সপেক্টর, রাজার হাতে পড়ার মতো হাত করা এখনো তৈরি হয়নি। তৈরি হয়েছে, আবার লেগেও গেছে, আবার খুলেও যাবে। এই তোমার পিছনে তাকিয়ে দক্ষিণ ইন্সপেক্টর। এবার নিশ্চয়ই আমার হাতে হাত করাটা খুলে দিবে, কারণ তুমি নিশ্চয়ই চাইবে না একটা জীবনের বিনিময়ে এতগুলো জীবন চলে যাক। হাত করাটা খুলে দাও ইন্সপেক্টর। পুলিশ নিয়ে একটা লোকরে আটকাইতে পারলাম না। হায় হায়, আমি শুধু লোকর বাড়ি রাখি দা হবো। মিশার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে কেন? এটা আইনের ব্যাপার, যদি জবাবদিহি করতেই হয় তাহলে আইনের কাছে জবাবদিহি করব। আরে আমি আইন গীতা, আইন গীতা আইন লোক টাকা আর টাকা দেয় সদগর ভাই। সদগর ভাই না থাকলে এই আইনের পোশাক আমার গায়ে দেখতো না, দেখতো শুধু তোমার গায়ে। গীতা হইব, আপনি তার কেনা গোলাম হতে পারেন কিন্তু আমি নই। তার প্রশ্ন উত্তর দিতে আমি বাধ্য। বুঝবা, সব বুঝবা, দেখকে নিয়ে যখন বড়বের ওলার দিব তখন বুঝবা। হ্যালো ইব্রাহিম বুড়দা না বড় হয়নি? আইতা আজি আইতা আজি। আহা ডাক ফুরিয়া গেছে, তুমি থানা সামলাও, আমি আমার চাকরি সামাল দিয়ে আসি। ভুল হয়ে গেছে বড় ভাই, এরপরে রাজারে দৌড়তে আমি নিজে অপারেশনে যাবো। না তোর দায়িত্ব দেওয়ানি আমার ভুল হয়েছে, তুই থাকতে আরেকজন পাঠাবি কেন? নে ধর তেলের চিঠি, তেল দিয়া কি তাই বড় ভাই কামে লাগাবি? আমি খুলে দিতেছি, আমার শেষ মারাটা তুই মেরে দিয়া যা। কি খুঁজতেছেন বড় ভাই? মঞ্চের সামনে তেল দিয়া? আর একবার সুযোগ দেন, আমি সত্যি সত্যি রাখার ধরে আনলুম। দরকার নাই অ্যারেস্টের, এইবার ডাইরেক্ট অ্যাকশনে যাবো। কিন্তু তার আগে এদিকে লেম্বু চিপাটা কইরা লই, কাপড় খোল। কি করলে খোল কাপড়? দামা খুলতাম নি শার্ট খোল। আমি কইতেছি শার্ট খোল, আগে না খুলি না দামাটা খুলি লই। মারেন হাজার হইতে পারেন। আমি তুলা আপনি কিছু টাকা ফায়দা হয়েছেন নি ডাকাল লেগে এরম মধ্যে হইলাম। এইখানে না সোজা বাইরে গিয়া পড়ি হারাম চাতা। দয়া মায়া নাইনি রে, আমি তোরে খুনি করে ফেলাইতাম কিন্তু তেলা পোকা মারলে বদগন্ধ ছড়ায় বেশি, এই জন্যই তোর মারি নাই যা। সেটা ছেলে বাবু তুই হুন্দা তো ধর কাজল, সরি তাড়াতাড়ি আসতাম, এই হুন্ডার পেট্রোল নিতে দেরি হয়ে গেল। কাজল প্লিজ বিশ্বাস করো, আমি আমাকে বিরক্ত করছেন কেন? ও কি বলছো তুমি? আরে তুমি তো আমাকে বাস স্ট্যান্ডে আসতে বলেছো। সরি, কোনো অচেনা লোকের সাথে কথা বলতে আমি অভ্যস্ত নই কাজল।
কাজল তুমি এমন করছো কেন? বিশ্বাস করো কাজল, মশারি মেয়েটিস ঘরে মেয়ে অত দিন জলে ঝুলতে তো দেখতে পারো না। তুই যাচ্ছো ভাই, যাও আপনি কাজল। আমি কাজল আমি কোনো আমি সরি কাজল। এনি প্রবলেম দেখুন না স্যার, ওই মাস্টারটা আমার মেয়েটাকে বিরক্ত করছে। প্লিজ কাজল, আমি ইচ্ছে করে লেট করিনি, আই এম সরি। এই তোরা ঘটনা গীতা, কোনো সমস্যা নেই, আমরা দুজন বন্ধু কথা বলছি। পুলিশকে কাজল তুমি ওনাকে বলে দাও। ফালতু যে পুলিশটা এসে তুমি তাই রেসি ননি না তো কাজল, তুমি কি পাগল হয়ে গেছো? রাস্তাঘাটের অনুয়োগী আমি ওর বাবা। কাল তো ঠিকই করছেন, তবু কামটা ভালো করছেন। আমি যাই। মায়ের আমিও হইছি আমাকে মারছেন কেন? আমি কি করেছি? দাও বলতো রাস্তাঘাটে হারে হারাই শিকার হতো, টিকিট কারিয়ে দাও, আজ তোর পায়ের পাইন তুলে আলি না। অফিসার এভাবে বার অন্যায়, আমি কোনো ক্রাইম করিনি। তুই কি হস না হস, আমারে বুঝাইতে হইব না রাম দাদা। থামুন স্যার থামুন, একটা নিরীহ ছেলেকে এভাবে আপনি মারতে পারেন না। কি তা পারে না পারি তা তোমাদের শিখতেই মনে, লাঠিয়ে দাও। না স্যার, নিজে আইনে পোশাক পরে আরেকজন পোশাকধারীকে এত বড় অন্যায় করতে আমি দেব না। আপনি আসুন, আপনাকে নিয়ে যেতে লোক এসেছে, এই নিন পিতা কোর্টের অর্ডার। ঠিক আছে, সান্স ফয়ালই আইনের মাইরের পেছে তোমারে ভালো আমনে। সেন্ট্রি জি স্যার, ওনাকে ছেড়ে দিন। জি স্যার। সাগর সাগর সাগর, তোমার খুব লেগেছে না সাগর? সাগর আমার ভুল হয়ে গেছে, ওটা আমার ইচ্ছাকৃত অপরাধ ছিল না। সাগর দাদু এসে কাছে সাগর, সাগর আমার কথা শোনো। এইবার তো শান্তি পাইছ, আমার বন্ধুরে পছন্দ করো না কইলি তো এমন মান না হইল পারতা। আবু ভাই আমি সব বুঝতে পেরেছি দাদু ভাই, তুমি কোনো চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সাগর আমার একটি কথা শোনো, আর কত অভিমান করে থাকবে, আমাকে কথা বলার সুযোগ তো দেবে। সাগর ভুল তো তোমারই ছিল, আমি তোমাকে কখন থেকে বোঝাবার চেষ্টা করছি আর তুমি পাত্তাই দিচ্ছ না। তুমি দেরি না করলে এমন ঘটনা কিছুতেই ঘটতো না, আর এখন সব রাগ আমার উপর। সাগর শোনো, সেদিন বাস স্ট্যান্ডে বাবা যে কোথা থেকে চলে এলো আমি নিজেও বুঝতে পারিনি, আমি তো তোমার জন্য অপেক্ষা করছিলাম। কিন্তু সাগর অভিমানকে তুমি শুধু একাই করতে পারো, আমি পারি না। নিজেকে তুমি কি মনে করো? এই কলেজের অনেক ছেলে এখন আমার পেছনে ঘুরে। তাহলে তাদের কাছে যাও, আমার কাছে এসেছো কেন? কারণ আমি তোমাকে ভালোবাসি সাগর, আই লাভ ইউ। Thank you.
কাজল। তোমাকে ছাড়া এই সাগরের বুকে দ্বিতীয় কারো স্থান নেই। সাগর জাদু জানে তোমার রূপে কাছে টানে, তোমার মন জাদু জানে তোমার রূপে কাছে টানে, দূরে যে থাকতে পারি না, জানোর রে কি জাদু টোনা করলে দিওয়ানা, জানোর রে কি জাদু টোনা করলে দিওয়ানা। তোমাকে বুকে পেলে লাগে রে ভালো লাগে, তোমারই মধুর ছোঁয়ায় সুখেরই কাঁপন জাগে, কি হয় জানি না এই বুকেতে হয় ঠিকই ঠিকই, এই তোমাকে ইচ্ছে করে আজ বেঁধে রাখি, দূরে যে থাকতে পারি না, জানোর কে জাদু টোনা করলে দিওয়ানা, জানোর কি জাদু টোনা করলে দিওয়ানা। থাকলে তুমি আজ চারা নিশি, এই তোমাকে বাসবো ভালো খুব বেশি বেশি, দূরে যে থাকতে পারি না, জানোর কি জাদু টোনা করলে দিওয়ানা, জানোর কি জাদু টোনা করলে দিওয়ানা। তোমার মন জাদু জানে তোমার রূপে কাছে টানে, দূরে যে থাকতে পারি না, জানোর কি জাদু টোনা করলে দিওয়ানা, জানোর কি জাদু টোনা করলে দিওয়ানা। তাতে এত টাকার অস্ত্রে ঝুঁকি নেওয়াটা বোধহয় আমাদের ঠিক হচ্ছে না, এই চালানটা মনে হয় আমাদের ছেড়ে দেওয়া উচিত। অসম্ভব, যত বড় ঝড়ে আসুক চালান আমাদের গোডাউনে আসবেই। রাজা, তারপরেও আরজুর কথাটা ভেবে দেখা দরকার, শুধু যৌথ বাহিনী শেষ নয়, মিশা সদাগর তোমার আমার পিছু লেগেছে। বাবা তুমি কোনো চিন্তা করো না, ব্যাপারটা আমার উপর ছেড়ে দাও। Hey!
আমি সাগর বাবার বিজনেস কাজ করার ধরন আমি পছন্দ করি না, কিন্তু তাই বলে রক্তের টান ছিড়তে পারিনি, তাই আজ ভাইয়াকে বাধা দিতে ছুটে গিয়েছিলাম। এতদিন কেন তুমি বলনি, কেন পরিচয় গোপন করেছো? কারণ আমার বাবার পরিচয় সারাটা জীবন আমাকে কষ্ট ছাড়ার কিছুই দেয়নি। ছেলেবেলায় স্কুলে একা একা বসে থাকতাম, আসলাম শিকদারের ছেলে বলে কেউ আমার সাথে কথা বলতো না, কেউ খেলায় ডাকতো না। আর তাই বাবার পরিচয় প্রয়োজন না পড়লে আমি কাউকে জানাতে চাই না। আমি হইলে আমার বাবার নামের সাইনবোর্ড গলায় নিয়ে ঘুরতাম আর দোকান থেকে টাকা উঠাইতাম। আরে সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না, সন্ত্রাসীদের কেউ ভালোবাসে না রে আবু। আমার বাবার সত্যিকারের পরিচয় যেদিন আমার মা জানতে পেরেছিলেন সেদিনই মা আত্মহত্যা করেছিলেন। এখনো চোখে ভাসে আমার মায়ের সেই মৃতদেহ। সাগর তুমি কিছু ভেবো না সাগর, তোমার পরিচয় আমাদের কিছু আসে যায় না, ওরা সবাই তোমার বন্ধু ছিল, বন্ধু থাকবে, আর আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে যাবো। সত্যি কাজ সাগর, সাগর কেউ দেখে ফেলবে জ্যামিত্রির এই ক্লাসটা সেদিন হয়েছে। হ্যাঁ আবু, আবু সাগর কোথায়? আরে সাগরের কি দরকার, ওর সাথে জরুরি কথা আছে, চলো। আরে সাগর তো ক্যান্টিনে, এক্ষুনি চলো এসো। দেখ তো দোস্ত আমার এটা কেমন হয়েছে। সাগর ভাই, সাগর ভাই, আজ কাজলের এনগেজমেন্ট হয়ে যাচ্ছে। না, কাজলের বিয়ে হতে পারে না। এবার আপনারা শুধু আমার মেয়ে কাটবে দেখে নিন, দিনক্ষণ পাকা করে। কাজল, কাজল ছেলেটা কি? মানে আচ্ছা আমি দেখছি, আমার মনে হয় বেজাল আছে। হ্যাঁ দুলো ভাই, আমারও তাই মনে হচ্ছে, চলেন এখান থেকে কেটে পড়ো। চলো চলো তাড়াতাড়ি আসেন, চলো। হাই সাগর। হাই সাগর মানে? তোমাকে দেখে তো খুব ফুর্তিতে আছো বলে মনে হচ্ছে, তা এঙ্গেজমেন্টের জন্য তৈরি হচ্ছে বুঝি? সাগর আসলে না কাজল, না আমার মন নিয়ে ছিনিমিনে খেলার কোনো অধিকার তোমার নেই। বোঝার চেষ্টা করো সাগর, আমি বাবাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা শুনলেন না। কিন্তু বাবার কথা তুমি ঠিকই শুনলে, কি করতে পারতাম বলো, সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিল না। ও
তাহলে তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। হ্যাপি ম্যারিড লাইফ কাজল। সাগর আগে শোনো, আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমাকে যারা দেখতে আসবে তাদেরকে আমি বলে দেব আমি তাদের প্রস্তাবে রাজি নই। আমি সাগরকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। বাবা মা যদি বিয়েতে আসতে না চায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ কাজল। আই লাভ ইউ সাগর। সাগর, আমার বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো? আমি দুঃখিত অঙ্কেল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আর কাজল একে অপরকে ভালোবাসি, আমরা দুজন বিয়ে করতে চাই। অসম্ভব, এ বিয়ে কখনোই হতে পারে না। কেন হতে পারে না অঙ্কেল? একটা গুন্ডা মার এই মাস্টারের সঙ্গে আমি আমার আগে বিয়ে কখনোই দেবো না। বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে না যে পুলিশকে খবর দেবো। অঙ্কেল আন্টি আপনারা বোঝার চেষ্টা করুন। আমার আর কোনো কিছু বোঝার নেই, পার্থপক্ষ কাজলকে দেখতে এসেছে, এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাওয়ার বাড়ি থেকে বেরিয়ে যাও, বেরিয়ে যাও। খবরদার, গায়ে হাত দিলে খুন করে ফেলবো। একটা কথা শুনে রাখুন, কাজলের বিয়ে শুধু আমার সাথেই হবে। হ্যাঁ, আমার সাথে। দ্বিতীয় কোন লোকের সাথে কাজলের বিয়ের চেষ্টা করলে বাই কাজল। আমার মেয়ের সাথে ইব্রাহিমপুর কলেজে পড়ে, হারামের নাম সাগর। কি কইলি? সাগর, আসলামের পোলা সাগর। তোর মাইয়া লগে ফেরে ওই ছেলেটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিই। আমি চাই না বড় ভাই নষ্ট হইব না, তোর মাইয়ার জীবন নষ্ট হইব না, আমার উপর ভরসা রাখ। হে ব্রো, কি বড় ভাই, ইব্রাহিমপুর কলেজের সাগরে লাশ চাই আমি। হয়ে যাবে বড় ভাই। হয়ে যাবে না, এক্ষুনি হইতে হবে। আইসকা মার্ডার, কালকা পেপারে ছবি চাই। জি বড় ভাই। আসলাম, এইবার তুই টের পাবি, নিজের রক্ত যদি মাটিতে পড়ে তার জ্বালা কত বেশি। মাঠে পাইছি এইবার, তোর পোলারে আমি মুড়ির মতো চাবাইয়া খামু। আরে ভাই, ওকে মারছেন কেন? এই আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি উপরে জেনে নি। বাবা তুই শুনছিস রাজা, তোর আমার সাগরকে আহত করেছে, আমার ছেলের রক্ত দিয়ে কলেজের বাড়ি রঙিন করে দিয়েছে। আমি রক্ত চাই।
নিশা সদাগরে রক্ত চাই, প্রয়োজনে আজ ঢাকা শহরে রক্তের বন্যা বইয়ে দে, কিন্তু আমি মিশা সদাগরের লাশ চাই, অত্যন্ত পুরুষের লাশ চাই। আরে এতগুলো লোকের মধ্যে তুমি কেন স্টপ স্টপ বলে চিৎকার করলে? তোমাকে সেভ করার জন্য? আমাকে সেভ করার জন্য তোমাকে কে আসতে বলেছিল? আমাকে কেউ আসতে বলেনি। ওই গুন্ডাটা তোমাকে ভাই বলে ডাকছিল কেন? ওদের সাথে তোমার কিসের সম্পর্ক? কে তুমি? আমি তোমাদের কাছে কোনো কিছুই লুকাব না। তোমরা আজ যাকে দেখেছ, সে শিষ্য সন্ত্রাসী রাজা আমার ভাই। আমার বাবার নাম আসলাম শিকদার, আন্ডারওয়ার্ল্ডের গ্যাং লিডার। কিন্তু কিন্তু আমি গ্যাং লিডারও নই, সন্ত্রাসীও নই। আমি সাগর, বাবার বিজনেস কাজ করার ধরন আমি পছন্দ করি না, কিন্তু তাই বলে রক্তের টান ছিড়তে পারিনি, তাই আজ ভাইয়াকে বাধা দিতে ছুটে গিয়েছিলাম। এতদিন কেন তুমি বলনি? কেন পরিচয় গোপন করেছ? কারণ আমার বাবার পরিচয় সারাটা জীবন আমাকে কষ্ট ছাড়া আর কিছুই দেয়নি। ছেলেবেলায় স্কুলে একা একা বসে থাকতাম, আসলাম শিকদারের ছেলে বলে কেউ আমার সাথে কথা বলতো না, কেউ খেলায় ডাকতো না। আর তাই বাবার পরিচয় প্রয়োজন না পড়লে আমি কাউকে জানাতে চাই না। আমি হইলে আমার বাবার নামের সাইনবোর্ড গলায় নিয়ে ঘুরতাম আর দোকান থেকে টাকা উঠাইতাম। আরে সন্ত্রাসীদেরকে ভালোবাসে না, সন্ত্রাসীদেরকে ভালোবাসে না রে আবু। আমার বাবার সত্যিকারের পরিচয় যেদিন আমার মা জানতে পেরেছিলেন সেদিনই মা আত্মহত্যা করেছিলেন। এখনো চোখে ভাসে আমার মায়ের সেই মৃতদেহ। সাগর, তুমি কিছু ভেবো না সাগর, তোমার পরিচয় আমাদের কিচ্ছু আসে যায় না। ওরা সবাই তোমার বন্ধু ছিল, বন্ধু থাকবে, আর আমি তোমাকে ভালোবাসতাম, ভালোবেসে যাব। সত্যি কাজে সাগর, সাগর কে দেখে ফেলবে? জ্যামিত্রির এই ক্লাসটা সেদিন হয়েছে। হ্যাঁ আবু, আবু সাগর কোথায়? আরে সাগরের কি দরকার? ওর সাথে জরুরি কথা আছে, চলো। আরে সাগর তো ক্যান্টিনে, এক্ষুনি চলো এসো। দেখ তো দোস্ত আমার এটা কেমন হয়েছে। সাগর ভাই, সাগর ভাই, আজ কাজলের এনগেজমেন্ট হয়ে যাচ্ছে। না, কাজলের বিয়ে হতে পারে না। এবার আপনারা শুধু আমার মেয়ে কাটবার দেখে নিন, দিনক্ষণ পাকা করে। কাজল, কাজল, ছেলেটা কি? ইয়ে মানে, আচ্ছা আমি দেখছি। আমার মনে হয় বেজাল আছে। হ্যাঁ দুলো ভাই, আমারও তাই মনে হচ্ছে, চলো এখান থেকে কেটে পড়ো। চলো চলো তাড়াতাড়ি আসেন, চলো। হাই সাগর। হাই সাগর মানে? তোমাকে দেখে তো খুব ফুর্তিতে আছো বলে মনে হচ্ছে, তাই এঙ্গেজমেন্টের জন্য তৈরি হচ্ছে বুঝি? সাগর আসলে না কাজল, না আমার মন নিয়ে ছিনিমিনে খেলার কোনো অধিকার তোমার নেই। বোঝার চেষ্টা করো সাগর, আমি বাবাকে বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বাবা শুনলেন না। কিন্তু বাবার কথা তুমি ঠিকই শুনলে। কি করতে পারতাম বলো? সিদ্ধান্ত না নিয়ে উপায় ছিল না। ও তাহলে তুমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েই ফেলেছ। হ্যাপি ম্যারিড লাইফ কাজল। সাগর আগে শোনো, আমি কি সিদ্ধান্ত নিয়েছি? আমি সিদ্ধান্ত নিয়েছি আজ আমাকে যারা দেখতে আসবে তাদেরকে আমি বলে দেব আমি তাদের প্রস্তাবে রাজি নই, আমি সাগরকে ভালোবাসি, বিয়ে করলে তাকেই করব। বাবা মা যদি বিয়েতে আসতে না চায় আমি পরোয়া করি না, আই ডোন্ট কেয়ার। আই এম সরি অ্যান্ড আই লাভ ইউ কাজল। আই লাভ ইউ সাগর। সাগর, আমার বাড়িতে ঢোকার সাহস তোমার কি করে হলো? আমি দুঃখিত অঙ্কেল, এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি আর কাজল একে অপরকে ভালোবাসি, আমরা দুজন বিয়ে করতে চাই। অসম্ভব, এ বিয়ে কখনোই হতে পারে না। কেন হতে পারে না আঙ্কেল? একটা গুন্ডা মার এই মাস্তানির সঙ্গে আমি আমার গায়ে বিয়ে কখনোই দেবো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, না যে পুলিশকে খবর দেবো। আঙ্কেল, আন্টি, আপনারা বোঝার চেষ্টা করুন। আমার কোনো কিছু বোঝার নেই, পাত্রপক্ষ কাজলকে দেখতে এসেছে, এখন আমি আর কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। খবরদার, গায়ে হাত দিলে খুন করে ফেলবো।
একটা কথা শুনে রাখুন, কাজলের বিয়ে শুধু আমার সাথেই হবে। হ্যাঁ, আমার সাথে। দ্বিতীয় কোন লোকের সাথে কাজলের বিয়ের চেষ্টা করলে বাই কাজল। আমার মেয়ের সাথে ইব্রাহিমপুর কলেজে পড়ে, হারামের নাম সাগর। কি কইলি? সাগর, আসলামের পোলা সাগর। তোর মাইয়া লগে ফেরে ওই ছেলেটা আমার মেয়ের জীবন নষ্ট করে দিই। আমি চাই না বড় ভাই, নষ্ট হইব না। তোর মাইয়ার জীবন নষ্ট হইব না, আমার উপর ভরসা রাখ। হে ব্রো, জীবন ভাই, ইব্রাহিমপুর কলেজের সাগরের লাশ চাই আমি। হয়ে যাবে বড় ভাই। হয়ে যাবে না, এক্ষুনি হইতে হবে। আইসকা মার্ডার, কালকা পেপারে ছবি চাই। জি বড় ভাই। আসলাম, এইবার তুই টের পাবি। নিজের রক্ত যদি মাটিতে পড়ে তার জ্বালা কত বেশি। মাঠে পাইছি এইবার, তোর পোলারে আমি মুড়ির মতো চাবাইয়া খামু। আরে ভাই, ওকে মারছেন কেন? এই আপনার সমস্যাটা কি? সমস্যাটা কি উঠতে গিয়ে জেনে নিস। তুই শুনছিস রাজা, তোর আমার সাগরকে আহত করেছে। আমার ছেলের রক্ত দিয়ে কলেজের মাঠ রঙিন করে দিয়েছে। আমি রক্ত চাই, নিশা সদাগরে রক্ত চাই। প্রয়োজনে আজ ঢাকা শহরে রক্তের বন্যা বইয়ে দে, কিন্তু আমি নিশা সদাগরে লাশ চাই, অত্যন্ত পুরুষের লাশ চাই। Ya!
সিস্টার, আমার বন্ধুকে বাঁচান, ও মরে যাচ্ছে, আপনারা দয়া করেন, আপনারা দয়া করেন। আমাদের কিছুই করার নেই, ডাক্তারদের ধর্মঘট চলছে। আমাদের দয়া করেন, সরি, আমাদের পক্ষে সম্ভব না। এবার কথা বল বাবা, কি করেছে? সাগর কথা বল বাবা। বাবা বাবা, সাগরের কি অবস্থা? রাজা, ডাক্তারদের স্ট্রাইক, হাসপাতালে কোনো ডাক্তার ট্রিটমেন্ট করতে চাইছে না। সাগর, রাজা, সাগর হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাবে। আমি কি নিজের চোখের সামনে আমার সন্তানকে তিল তিল করে মরতে দেখব? না বাবা, তুমি কোনো চিন্তা করো না, আমার ভাইয়ের চিকিৎসা হবে। আবু, আমরা অনেক চেষ্টা করছি কিন্তু কিছুই করতে পারি নাই। ডাক্তাররা কোথায়? আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ধর্মঘট, ধর্মঘট চলবে, চলবে। আমাদের দাবি, আমাদের দাবি মানতে হবে, মানতে হবে। ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আমার ভাই হাসপাতালে বিছানায় বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, ওকে বাঁচান ডাক্তার, প্লিজ ডাক্তার। আমাদের কিছুই করার নেই, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা কাজে যোগ দেব না এবং কারো কোনো চিকিৎসা করতে পারবো না। বাহ বাহ ডাক্তার, বাহ, আহত রেখে হাসপাতালে বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, আর আর আপনারা এখানে আন্দোলন করছেন নিজেদের স্বার্থ আদায়ের জন্য, এটা কি ডাক্তারদের ধর্ম? দেখুন, আপনার কথা শোনার মতো সময় আমাদের নেই। ডাক্তার চলুন, ডাক্তার আমার ভাইকে, আমার ভাইকে বাঁচাতে হবে, চলুন ডাক্তার, চলুন চলুন ডাক্তার। আমরা পারবো না ডাক্তার, আপনি ছেড়ে দিন, উনি আহত, চিকিৎসা করতে হবে। না না, কেন? আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনার কোনো চিকিৎসা করতে পারবেন না, উনি মারা যাবেন তো। যাক যাক, এখন তো আপনাদের ধর্মঘট চলছে। দেখুন ভাই, যেতে দিন প্লিজ। এই ডাক্তার, হাসপাতাল আমার ভাইও বাঁচার জন্য মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কই তখন তো কেউ এগিয়ে আসেননি, এখন তো আপনারা ধর্মঘট করবেন, মিছিল করবেন, আপনাদের স্বার্থ আদায় করবেন। আই এম রিয়েলি সরি, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দিন ভাই। আমাদের ভুল হয়ে গেছে, ওনার চিকিৎসা না হলে উনি মারা যাবেন, চলুন আপনার ভাইয়ের চিকিৎসাও করব। হ্যাঁ, তারপরেও চলো রাজা, আজই আমরা বিয়ে করি। না চাঁদনি, এ হয় না। দেখো, আজ যদি আমি তোমার মামার জায়গায় থাকতাম তাহলে আমি তাই করতাম, কিন্তু আমি যে তোমাকে ভালোবাসি রাজা, শুধু তোমাকে। চাঁদনি, তোমার মামার অনুমতি ছাড়া বিয়ে করা আমাদের ঠিক হবে না। রাজা, এ তুমি কি বলছো? ঠিকই বলছি, আমি তোমাকে বিয়ে করবো সত্যি, তবে সেদিন
যেদিন সবাইকে জানিয়ে ধুমধাম করে বিয়ের বাজনা বাজিয়ে তোমাকে নিয়ে যেতে পারবো। রাজা। হ্যাঁ চাঁদি। আমি শুধু তোমাকেই চাই, তোমাকেই চাই রাজা। চাঁদনি, তুমি মনেরি ঘরে আহা রাত বারোটা এসো, তুমি মনেরি ঘরে দেব তোমায় ভালোবাসা মনটা উদার করে, দেব তোমায় ভালোবাসা মনটা উদার করে। রাত বারোটায়, রাত বারোটায় আসবো আমি তোমারই ঘরে, আহা রাত বারোটায় আসবো আমি তোমারই ঘরে, দিও আমায় ভালোবাসা মনটা উজার করে, দিও আমায় ভালোবাসা মনটা উজার করে। রাত বারোটায় এসো তুমি মনেরই ঘরে, হয় রাত বারোটায় এসো তুমি মনেরই ঘরে। কিছু দিও গো খেতে, ক্ষুধা নিয়ে ঘরে ফিরে পারি না যেতে। দুয়ারে পারব তালা, এমনি প্রেমের জ্বালা, এ জ্বালা মিটিয়ে তুমি দিও প্রাণ বন্ধুরে। রাত বারোটায়, রাত বারোটায় এসো তুমি মনেরই ঘরে, আহা রাত বারোটায় আসবো আমি তোমারই ঘরে, দেব তোমায় ভালোবাসা মনটা উদার করে, দিও আমায় ভালোবাসা মনটা উজার করে। রাত বারোটা এসো তুমি মনেরই ঘরে, হয় রাত বারোটা এসো তুমি মনেরই ঘরে। যদি আরো পেতে চাই তোমার কাছে, সে যেন বারে বারে পাই সুখের মজা পেয়ে, যদি আরো পেতে চাই তোমার কাছে, সে যেন বারে বারে পাই। চুরি করো করো না গো তুমি ডাকাতি, হয়ে যাবে তবে আমার জানো না ক্ষতি, বুঝি না লাভের ক্ষতি শোন গো রূপবতী, দেখো না আমায় তুমি আর কখনো দূরে। রাত বারোটায়, রাত বারোটায় আসবো আমি তোমারই ঘরে, রাত বারোটায় এসো তুমি মনেরই ঘরে, দিও আমায় ভালোবাসা মনটা উজার করে, দেব তোমায় ভালোবাসা মনটা উজার করে। রাত বারোটায় আসবো আমি তোমারই ঘরে, রাত বারোটায় এসো তুমি মনেরই ঘরে। রাজা, রাজা,
পুলিশ তোমাকে ঘিরে ফেলেছে, আর এক পা আগাতে চেষ্টা করবে না। আর ছেড়ে দাও, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি নিজের চোখে দেখেছি। ওই ইন্সপেক্টরের নাম কি? মেহেদি। আপনি? আসলাম শিকদার। ও হ্যাঁ, আসলাম শিকদার, আন্ডারওয়ার্ল্ডের গডফাদার। সব জেনেও আমার ছেলেকে তুমি অ্যারেস্ট করেছো কোন সাহসে? ক্রাইম করেছে, পানিশমেন্ট পাবে তাই ধরেছি। অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে, কিন্তু এতদিন কেউ সাক্ষী দেয়নি, এখন দেবে। ইন্সপেক্টর, তোমার সাহসের প্রশংসা করি। তোমার থানার ওসি সাহেব বলে এতক্ষণে, উনি আমার সিনিয়র অফিসার, চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু আমাকে তেমনটি ভাবলে আপনি ভুল করবেন মিস্টার আসলাম শিকদার। আমি অন্য ধাতুতে গড়ার মানুষ, নিজের ছেলে হাতে হাত করা পড়েছে বলে আপনার কষ্ট হচ্ছে, আর যখন আমি আপনার হাতে হাত করা পড়িয়ে দেব তখন। মিস্টার আসলাম শিকদার, ও কাজটি ভুলেও করবেন না, ঘুষ খায় না বলে যে হাতে জোর কম তা নয়। রক্তপাত দেখতে না চাইলে এখান থেকে চলে যান, গেট আউট। বাহ বাহ ইন্সপেক্টর, বাহ, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি অনেক উন্নতি করবে। কিন্তু একটা কথা জেনে রেখো, পৃথিবীর বুকে এমন কোন জেল হাজত তৈরি হয়নি যে আমার রাজাকে জেল হাজতে আটকে রাখতে পারে। শুয়ে থাক দাদু। না শুয়ে থাক দাদু ভাই, আরে উঠিস না, শোন আমার কথা। আরে দাদু, দাদু ভাই, সাগর উঠছিস কেন? শুয়ে থাক সাগর, শুয়ে থাক। না না, আমি ফিরে যাচ্ছি, তুমি তো জানো আমার এখানে থাকা পছন্দ না। দেখ সাগর, আমি ঠিকই দেখছি বাবা, কিন্তু তুমি দেখছো না, বাইরে যে কোনো মুহূর্তে মিশা সদাগরের গুলি তোর জীবন নিয়ে নিতে পারে। নিজের বাড়িতেও তো তুমি নিরাপদ না বাবা, বাদ দাও, তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই, তুমি বদলাবে না, আর আমি তোমাকে বদলানোর চেষ্টাও করব না। আমার মা যা পারেনি আমি কি করে পারবো? পাগলামি করিস না বাবা, জানিস মিশা সদাগরের লোকজন আমাদের খুঁজছে। তোমরাও নিশ্চয়ই এমন কিছু করেছ, নয়তো কেন হবে এই খুনাখুনি? দাঙ্গা হওয়াতে তোমরা হয়তো খুশি হয়েছ, কিন্তু আমি হইনি। সাগর সাগর প্লিজ, আমি তোকে অনুরোধ করছি। না না, সেবারিতে আমার মা মারা গেছে, সেবারিতে আমি এক মুহূর্ত থাকব না, আমাকে যেতে হবে, আমি চলে যাবো। আসলাম, ঘাবড়াস নি আসলাম, সাগর ঠিক হয়ে যাবে, সেলাই এখনো শুকোয়নি। না বাবা, দুঃখ পাচ্ছি এই ভেবে, সারা জীবন ও যা চেয়েছে, যা করতে চেয়েছে আমি বাধা দিইনি। আজকে আমি বুঝতে পেরেছি, ও শুধু আমার ব্যবসাকেই না, আমাকেও ঘৃণা করে। তুই যা ভাবছিস তা ঠিক নয়, যা করছিস তাতে কোনো দোষ নেই, দোষ ওর বয়সের। ভেবে দেখ, তুইও তো এই বয়সে আমার অনেক কথা শুনিসনি, আমিও আমার বাবার কথা শুনিনি। তুই জানিস না ও তোকে কত ভালোবাসে, তুই কি চাস না ও তোর কাছে ফিরে আসুক, তোকে আবার বাবা বলে বুকে জড়িয়ে ধরুক? চাই বাবা, আমি চাই। তুই তাহলে যা, কাজলে বাবার সাথে কথা বল। কাজলকে বাবা? সাগর কাজলকে ভালোবাসে। কাজলের বাবার নাম কি?
শফিকুর রহমান। হ্যালো, কে কাজল? তোমার বাবাকে আসলাম ভাই লোকেরা তুলে নিয়ে গেছে। বাবাকে আসলাম ভাই লোকেরা কিডন্যাপ করেছে। মা মা কাজল, এখন তোর বাবার কি হবে? জি জি, আমি দেখছি। মা মা গো, তুমি কেঁদো না। কান্নাকাটিতে আসলাম ভাইয়ের মন ঘুরবে না। এক্ষুনি কিছু একটা করতে হবে। তুমি মানুষ হয়ে কি করবি? আমি আমি পুলিশের কাছে যাবো। তুই আমার এত বিশ্বস্ত লোক হয়ে আমার সাথে এত বড় বেঈমানি করলি? এবারের মতো মাফ করে দিন। মাফ তোকে আমি করব, তোকে আমি একবারে মারবো না, ধীরে ধীরে মারব। চল চল। আমার নাম আসলাম শিকদার, বসুন। বসার জন্য তো ধরে আনেন নেই। বেশ, তবে শুনুন, আমার ছেলে তোর মেয়েকে ভালোবাসে। প্রেম ভালোবাসা আমি বিশ্বাস করি না। সাগরের সাথে আমার মেয়ের সম্পর্ক আমি কখনো মেনে নেব না। সম্পর্ক? সম্পর্কের কথা তো বলিনি। আমার ছেলের সাথে তোর মেয়ের সম্পর্ক কি করে হবে? ও তো সাগরের রক্ষিত হবারও যোগ্য নয়। মুখ সামনে কথা বলুন। ভেবেছিলাম তোকে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেবো, এখন দেখছি স্কুলে টাইটটা দিলে তুই আরো বেড়ে যাবি। হারামজাদা, মিশার কাছে আমার ছেলের নামে কমপ্লেন কে করেছে? তুই করিসনি? তোর কারণে আমার ছেলের উপর আক্রমণ হয়েছে। আপনার মেয়েকে কোনো গুন্ডা যদি ভালোবাসত আপনি কি করতেন? বাধা দেওয়ার চেষ্টা করতেন না? আমার ছেলে গুন্ডা নয়। আর একটা বললে এক্ষুনি তোর জান নিয়ে নেবো শালা। মেয়ের জন্য আমি আমার ছেলেকে হারাতে চাই না। কি? এই তোর দেশের বাড়ি কোথায়? সিলেট। সকালে ট্রেন কটায়? সাতটায়। কাল সকালে ট্রেনে স্ত্রী কন্যা সবাইকে নিয়ে যদি সিলেট ফেরত না যাস, 7:10 তোর লাশ পড়ে থাকবে রেল লাইনের উপরে। মনে থাকবে 7:10। হ্যালো হ্যালো, হ্যাঁ বলো। বদারি কথা বলছে, তুই বসে আছিস। কি 40 কোটি? হ্যাঁ আমি ডিল করবো। কি রে, তুই যাসনি? না না, আপনাকে না, সরি। আমি ডিল করব, আমাকে তো করতেই হবে। নেন, যা যা কইছেন এখানে লেখা দেন। আগুন বাবা, লিখিস মা, কিচ্ছু লিখিসে? কিন্তু কেন বাবা? যা বলছি তাই কর। চল চল বাড়ি চল, তোর মা তোর জন্য অপেক্ষা করছে। চল চলো। পুলিশ নিয়া পাইজলামি হয়েছেন। আসলাম ভাইয়ের লো আপনারে তুললে নিয়ে গেছিল, হয়তো শরম লাগে মাইয়ার সামনে। না তো, আমাকে কেউ তুলে নিয়ে যায়নি। যা শুনেছেন সব ভুল। কি বলছো বাবা? যা বলছি শোন। চল চল। কি কই যাইব গা, চান্স পাইয়া আসলামের নামে খেয়ে করবেন না। না, আসলাম ভাইয়ের নামে আমাদের কোনো কমপ্লেন নেই। চলে একা চল চল। কিরে, আসলামের লোক বলে তো তুলে নিয়ে গেছিল। কই? না তো, সব মিশা কথা কবি না। আমার লোক তোরে দেখছি আসলামের গাড়িতে তুলে নিয়ে যাইতে। ক আসলাম তোরে কি কইছে? বলছি তো, কিছু বলেনি। আসলাম তোরে কি কইছে? না, জলদি কইরা কম না। শালা পোল্টি মারতে চাও? আসলামের হাত মিলাইতে চাও?
মৌসিক তো কিছুই বলে তুই মিশা কথা কইতা সস আমার নুন খায়াস তুই মিশা কথা কইতা সস মৌসিক তো কিছু বলেনি আসলামের লগে হাত মিলে আমারে বাস দিতে চাস কি ভাবেন আপনি নিজেকে কি ভাবেন হোয়াট দ্য হেল কুড ইউ ওয়াজ হাই চন্দ্রি এই যে মারাস আরে তোর তো দুধের দাঁত পড়ে নাই তাই বেটা আরে বুঝা আরে বুঝা চুপ কর বা চুপ কর না বাবা দাঁড়াও উনি কি ভাবেন নিজেকে কি মনে করেন নিজেকে আমি আপনাকে দেখে নেব আমি তোর শেষবারের মতো কইতাছি ক আসলাম তোরে কি কইছে হাতা কইরা ক অন্য সময় ক আসলাম তোরে কি কইছে ক আসলাম তোরে কি কইছে ক বলছি বলছি মিশা ভাই আসলাম ভাই বলেছে কাল সকাল 7টার মধ্যে সবাইকে নিয়ে শহর ছেড়ে না গেলে সে আমাদের লাশ ফেলে দেবে না 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 আমি তোরে কইতাছি তুই বাড়ি বাইরে যাবি না আর যদি আমার হুকুম ছাড়া বাড়ির বাইরে যাস কসম আমার অস্তিত্বের আমি তোর দুইটা ঠ্যাং কাইতে ফালামু কথাটা কিন্তু মনে রাখিস এই ইব্রো তোর বাড়ির দিকে নজর রাখ কেউ যেন বাড়ির বাইরে না যায় হ্যাঁ কাল সকাল 7টায় দেখুন খেলা রাম এইবার খেলা বুঝবেন খেলা হারে হয় এত দেরি করলে কেন কোথায় ছিলে তুমি একটা ছবিকে পুঁজি করে দিনের পর দিন তুমি আমার সাথে একই বাড়িতে থাকছো নিজের আত্মসম্মান বোধের কারণে আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারছি না আইনের আশ্রয় নিতে কিন্তু আজ আমি তোমার কাছে করজ ক্ষমা চাইছি প্লিজ আমাকে মুক্তি দাও প্লিজ আমি আমার এতদিনের আদর ভালোবাসা সেবা দিয়ে আমি কি আপনার মনে বিন্দুমাত্র স্থান করে নিতে পারিনি না পারোনি বেশ তাহলে আমি চলে যাচ্ছি হ্যাঁ তাই যাও আয়নাকে আর কোথাও যেতে হবে না আরে মাসুম তুই হ্যাঁ যাকে তুই বাড়ি থেকে বের করে দিতে চাচ্ছিস ও আমার বোন ভাইয়া অনেক বছর পর দেখেছিস বলে ওকে চিনতে পারিস নি কি বলছিস ও সে আয়না হ্যাঁ ওই আয়না ছোটবেলা থেকে তোকে ভালোবাসে পড়াশোনা শেষ করে যখন জানতে পেরেছে তুই এখনো বিয়ে করিস নি তখনই তোর মায়ের সাথে একজুট হয়ে এই প্ল্যান করেছি হ্যাঁ খোকা যতবারই তোকে বিয়ের কথা বলেছি ততবারই তুই নানা তালভানা করে এড়িয়ে গেছিস তাই আয়না চেয়েছে তার ভালোবাসা দিয়ে তোর মনে প্রেম জাগিয়ে তুলতে এবার বল আমাদের আয়না আয়নাকে তোর পছন্দ হয় কিনা মানে আগে আমাকে জানতে হবে উনি আমাকে পছন্দ করেন কিনা কিরে আমি রাজি সালাম কাজ হয়ে গেছে এবার আপনি ঘরে চলেন আপনার রেস্টে প্রয়োজন চলেন চলো আয়না আমার দিকে তাকাও আমার চোখে চোখ রেখে দেখো তো ভালোবাসা ছাড়া এই চোখের অন্য কিছু দেখতে পাও কিনা না একটু আগে যে রাগ করলে সে তো করেছি না জেনে কিন্তু এখন জেনে বলছি তুমি কি আমার সহধর্মিনী হবে আলু কত টাকা কেজি সাত প্রতিদিন 4 টাকা করে নি আজকে 7 টাকা কেন কত করে নিবে তাই বলো আলুর দাম বলছি না আপা আগামীকাল সকাল 7টার ট্রেনের কথা বলছি আসলাম ভাই বলেছে কাল সকাল 7টার মধ্যে ম্যানেজার সাহেবকে ঢাকা ছেড়ে চলে যেতে হবে প্লিজ ম্যানেজার সাহেবকে বুঝিয়ে বলবেন পিস্তল ভিতরে রাখ সালাম আলাইকুম ম্যাডাম আমি ইকবাল টেম্পো আসলাম শিকদারের লোক আমাগো সাগর পোলা পান আপনার মাইয়া শিউলিও অহনো পোলা পান আরে শিউলি না কাজল ও কাজল আন্টি কাল সকাল 7টা ট্রেন ম্যানেজার সাহেবে বলবে কেমন হলো রে খুব মজা এখানে রাখুন Thank you.
সকাল সাতটা। বাবা বাবা তোমার পানি লাগবে না, আমার পানি কথা বলবি না তুই আমার সঙ্গে। জীবনের প্রথমবার তোর জন্য আমাকে তালা পুলিশ করতে হলো, কত সম্মান করে তোর আমাকে, তোর সামনে তোর সামনে থাম্পল মেরেছে বিশ্বাস হতে গান থানায় দাঁড়িয়ে সব তুই দেখেছিস। বাবা প্লিজ বাবা আর বলো না, কথা বলবি না আমার সঙ্গে, যা চলে যা আমার সামনে থেকে। আজ বুঝতে পারছি মেয়ের জায়গায় আর যদি আমার একটা ছেলে থাকতো তাহলে অন্তত এই অসুবিধায় পড়তে হতো না। বাবা আমি আমার স্ত্রী এতে অনেক আরামেই থাকতে পারতাম। চলে যা এবার দিকে চলে যা, একদিন তো তুমি যেতে হবে, আজই চলে যা, আমি তোর কাছে হাত জোর করছি, আমি তোর কয় করছি, চলে যা চলে যা চলে যা চলে যা। তোমার মেয়ে কাঁপছে কেন মমতা? তোমার মেয়েকে বলো ওকে কাঁপতে হবে না, এবার তো আমাদেরই কান্দার পালা, যাদের কারণে সারা জীবন হুজুর হুজুর করেছি শুধু ভালোভাবে চলবার জন্যে, আর তাদেরই কারণে আমার এত টেনশন হচ্ছে। একজন বলছে সাতটার মধ্যে শহর ছেড়ে তো দিতে পারে, আর একজন বলছে সাতটায় ঘর থেকে বেরোলে হাত পা ভেঙে দেবে। এসব এসব কি হচ্ছে মমতা, এসব কি হচ্ছে? আমি আর কত সহ্য করবো, কত সহ্য করবো, কাজল কাঁদিস না মা, আর কাঁদিস না, বিশ্বাস করো মা, আমি শুধু সাগরকে চিনি। সাগর কার ছেলে, সাগরের বাবা কি করে, এসবের কিছুই আমি আগে জানতাম না, জেনেছি অনেক পরে। আমি জানি সব ঝামেলা আমার জন্য হচ্ছে, আমাকে তোমরা ক্ষমা করে দিও মা, আমাকে তোমরা ক্ষমা করে দিও। কথা বলিস না বাবা, আর কথা বলিস না, আমার জন্য তোমার আর বাবার কষ্ট হচ্ছে, কিন্তু দেখো মা এমন আর হবে না, আমরা এখান থেকে চলে যাব, আর ফিরে আসবো না। বাবাকে বলো আমার জন্য তুমি আর বাবাই সব, আর সাগর সাগরকে আমি ঘৃণা করতে শিখব, ওকে ভুলে যাওয়ার চেষ্টা করব মা, সত্যি বলছি মা, ওকে আমি ভুলে যাব। কিন্তু কিন্তু মা ওকে যেন ভুলতে পারবো না, ভুলতে পারবো না। আমিও কাজলকে ভুলতে পারবো না। তুই কোনো চিন্তা করিস না, আমি কাজলরে তোর কাছে নিয়ে আসুনি। কিন্তু কাজলের বাবা? আহা, সেই দায়িত্ব তুই আমার উপরে ছেড়ে দে। না আবু, এভাবে কাজটা করা ঠিক হবে না। ঠিক বেঠিক পরে বুঝুম, আগে কাজলরে কথাটা জানাই তুই বো, আমি আসি। সময় হয়ে যেতেছে, ওরা কেউ এলো না, মনে হয় ভয় পাই। ওই আসলাম শিকদারের অস্তিত্ব এই দুনিয়ার থেকে মুছে ফেলতে হবে, মুছে ফেলতে হবে। কইলাম আসলামের জান হচ্ছে ওই সাগর, আর সাগরের জান হচ্ছে ওই কাজল। কাজল এখন আমার হাতের মুঠোয়, এখন আমার প্রয়োজন ওই সাগরকে। এই শালা আবুকে নিয়ে এত চা। আপনার ব্যবহার তো কিছুই বুঝতেছি না, আপনারা কি চাইতেছেন? শালা চল হিব্রু ভাইয়ের কাছে গেলেই টের পাবি, চল। শালা তোর বন্ধু সাগর কোথায়? সাগরে ফোন কর, পরে এখানে আইতে ক, নইলে সাগরও মরব সাগরের কাজলও মরব। ফোন কর না, আমি পারুম না। এই হারামির বাচ্চা তোর কি জানে না নাই? শোন কাজলের অনেক বিপদ,
আমি কাজলের ভাইয়ের স্বামী, তুই তাড়াতাড়ি চলে আয়। কি কাজলের বিপদ? আমি এক্ষুনি আসছি। কোথায় যাচ্ছ সাগর? কাজলের কাছে। না, তুমি কাজলের কাছে যেতে পারবে না। মানে? মানে সোজা, এতক্ষণে ওরা সবাই শহর ছেড়ে চলে গেছে। হোয়াট? হ্যাঁ, আমি বলেছি সকাল সাতটার পরে এই শহরে দেখলে আমি ওদের লাশ ফেলে দেব। আমার জীবনের সুখ স্বাচ্ছন্দ্যকে খুন করে কি তোমার সাথ বেটেনি? এখন আমার ভালোবাসাকে আমার জীবন থেকে কেড়ে নিতে চাইছো? নো মিস্টার আসলাম শিকদার, নো। আমি বেঁচে থাকতে আমার ভালোবাসাকে তোমাদের মতো দানবের হাতে শিকার হতে দেবো না। আর সাগর, ওই মেয়ের বাবা মিশা সদাগরের কর্মচারী, তো রক্ষিত আমার যোগ্যতা যা আছে আছে। রক্ষিত আমার নয়, আমার জীবন সঙ্গিনী হওয়ার যোগ্যতা আছে। আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম বাবা, সকাল সাতটার আগে আমি ওকে বিয়ে করব। পৃথিবীর কোনো শক্তি আমাকে বাধা দিতে পারবে না, না ওই সদাগর না তুমি। সাগর শোন, তার কত শুনবো, তার কত শুনবো আমি। নিজের ভাইয়ের মৃত্যু নিজের চোখের সামনে দেখে আমি বাধা দিতে পারিনি, কিন্তু আমার ভালোবাসাকে আমার চোখের সামনে খুন হতে দেবো না। আমি কাতরকে আপন করে নেবই, পড়লে আমাকে বাধা দিও। আমার সাগরকে বাঁচাতে হবে। ওই ছেলে কি পানি খাও আনতাছি। সময় আছে, এই শহর ছেড়ে চলে যান। তোমার বাবা তুরুম কি দিয়ে দিয়েছে? তুমি এক কাজ করো,
আমাদের এখানে খুন করে রেখে যাও। এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি মমতা, গুন্ডা মোস্তাদের কথায় ভরসা করে বাইরে গিয়ে আমি আমার জীবনটা দিতে চাই না। তুমি আমাদের এখানেই খুন করে রেখে যাও। আঙ্কেল, আঙ্কেল আমার কথা শুনুন, আগে বাইরে চলুন তারপর। না, আমি বাইরে যাব না, দুষ্ট লোকের মিষ্টি কথা আর আমি ভুলবো না। বাইরে আমাদের মৃত্যুর আয়োজন সম্পন্ন করে এখন দরদ দেখাতে এসেছো, চাই না তোমাদের দরদ। আসলাম সিংহের ছেলের কাছে আমি কোনো দরদ চাই না, একজন গুন্ডা মাস্টারের কাছে আমি কোনো দরদ চাই না। কাকে আপনি গুড্ডা বাস্তার সন্ত্রাসী বলছেন? কাকে বলছেন? আমাকে বলতো তো আমাকে। হ্যাঁ হ্যাঁ, আমি সন্ত্রাসী বাস্তারের ছেলে, আর তার তো ডপি বেঁচে গেছেন। আরে আমি যদি আসলাম শিকদারের নাম ভাঙিয়ে চলতাম তাহলে অনেক আগেই আপনার মেয়েকে জোর করে তুলে দিয়ে বিয়ে করতে পারতাম। আর আজকে যত ধামেলা তৈরি হয়েছে সব হয়েছে আপনার জন্য। আপনি যদি সৌদাগরের কাছে না যেতেন তা কিছুই হতো না। আপনি তো হিব্রুকে পাঠিয়েছিলেন তোমাকে খুন করার জন্য, কিন্তু তখন আপনি জানতেন না আমার বাবার নাম আসলাম শিকদার। আরে জানোয়ারও তো নিজের সন্তানকে বাঁচানোর জন্য যুদ্ধ করে, আর আমার বাবা তো মানুষ, আপনার আমার মতো মানুষ। আমি আমার বাবাকে ভালোবাসি, হ্যাঁ আমি আমার বাবাকে ভালোবাসি। আমার বাবা আর আপনার মতো একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়ে আছি আমি সাগর। আমি থাকতে আমার বাবাকে ভয় পাওয়ার আপনাদের কোনো কারণ নেই। চলুন চলুন, আপনারা আমার সাথে চলুন। বাবা সাগর, আমাকে ক্ষমা করে দিও, আমাদের সাথে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। তুমি আমার আমার কাজলের জীবন বাঁচো বাবা। মা বাবা, মা কাজল যা, তোর ভালোবাসার হামছড়ি তুই চলে যা, পৃথিবীতে মতো আর কেউ তোকে ভালোবাসে না। কান্নার সময় কান্নার সময় এটা নয়, যা বেঁচে থাকলে আবার আমাদের দেখা হবে। বাবা সাগর, এই মুহূর্ত থেকে আবার কাজলের দায় দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম বাবা। যা বা যা, এসো এসো কাজল। কাজল, কাজল,
কাজল না সাগর, তুমি আমার পাশে থাকলে আমার কোনো কষ্ট হবে না। তোর মাথাটা আলাদা করে দিতে পারি, আর এর নাম ছুরি। এই ছুরি জানে না কার জীবন নিতে যাচ্ছে। এই ছুরি জানে না তুই বিশ্বের সদাগর নামের কোন গডফাদার, তোর সন্ত্রাসী না পকেট মার। এই ছুরি যখন যার হাতে তখন তার যুদ্ধ করার ইচ্ছা থাকে, আয় আয় এক এক করে আয়। মারব মারব সবা, বেড়ে মারব তোকে। আরে দশজন বিশজন পঞ্চাশ জন মানুষের রক্ত জড়িয়ে কি লাভ?
তুই আর আমার বাবা নিজের রক্ত দিয়ে এই যুদ্ধ শেষ করতে পারিস না। সাগর মার ওকে, মার না, কেউ আসবে না। শালা, তুই আর আমার বাবা মারামারি করে কি পেয়েছিস? তোর ব্লাড প্রেশার আর আমার বাবার ডায়াবেটিস। আরে নিজেদের শরীর যাদের ঠিক নেই, যারা নিজেদের হাতে নিজেদের গাড়ি পড়তো তো তারা না, তারা কি যুদ্ধ করবে? ঢাকা শহরের টোকাই আর কিছু ছিদ্রমূল মানুষকে ব্যবহার করে কবুতর বাহাদুরি দেখেছ তোরা? মার, মার আমাকে, মার, মার আমাকে, মার, মার তোরে বলে তোকে মেরে ফেলব। আরে আসলে ঘরে আমি জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু জন্মের আগে কি আমি অ্যাপ্লিকেশন করেছিলাম? আমি সন্ত্রাসী কর্তাদের আত্মার ঘরে জন্ম নাই না, আমি তো চাইনি। কাজলের বাবার সাথে তোর কিসের শত্রুতা? কিসের শত্রুতা তোর? আমি চাইলে এক্ষুনি তোকে জবাই করে ফেলতে পারি, কিন্তু আমি তা করবো না, কারণ আমি মানুষ, রক্ত মাংস বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ। আর তাদেরকে তোরা সামান্য কারণে হত্যা করিস, মানুষ থেকে তৈরি করিস বনের পশু। তোরা মানুষ না, তোরা মানুষ না, তোরা মানুষ না, মানুষ তুমি জিদ্দাবাস। কারণ চিন্তা আজকে মানে কি লাভ? আরে মারিস না, ও এতক্ষণ যা কইছে সব সত্যি কথা। হর কই যায় দম আছে, ও বাহাদুর সন্তান, হরে মারা যায় না, হরে সালাম করা যায়। সাগর বাবা, বাপ হয়ে যেটা আমি বুঝতে পারিনি, আমার সন্তান হয়ে চোখে আঙুল দিয়ে তুই সেটা বুঝিয়ে দিয়েছিস বাবা। আয় বাবা, আয় বুকে, আয় বাবা, আয় মা। বাবা করলে জুয়া